লাফিয়ে লাফে করোনা রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়েই চলে যায়। শোন, 23 তারিখ 6 মার্চ 2020-র নিউজে কি হল যে 43 জন আছে মারা গিয়ে, তাদের মধ্যে 3,412 জন আজ নতুন করে এফেক্টেড রুগী ফাবা গিয়ে সাই গজ্জে এড়ে। তো শোন, গতকালে যদি আমরা ফিরে যাই তাহলে এড়ে 38 জন গতকালে মারা গিয়ে, 3,480 জন নতুন করে কেস কিন্তু গতকালে এফ আইয়ে। যদি আমরা ফরুর ইকে ফিরে যাই, মানে 21 তারিখ যদি চাই দেয় এড়ে, দেখা যাক দেখি মারার মৃত হয়ে দেয় 39 জন, 3,531 জন এই দিনেই নতুন করে করোনান্মেদের রোগে এফেক্টেড ফা গিয়ে। তো যদি এভাবে করোনান্মেদের রোগী বাড়তে থাকে, ওদের ভবিষ্যৎ হইলই বইয়েন, ওনারা নিজেরাই চিন্তা করে শোন। তো 119,198 জন নতুন টোটাল করোনান্মেদের এফেক্টেড হয়ে গিয়ে বাংলাদেশত সরকারিভাবে 1,545 জন রোগী মারা গিয়ে, তাদের মধ্যে টোটাল 47,633 জন করোনান্মেদের ভালো ইয়েরা করোনাতন ভালো ইয়েরাই তারা ঘর বাড়ির মধ্যে ফিরে গিয়ে, যেভাবেই তারা দেখার এইভাবে তুন বেশি ওর বলে আরা ফোনের মৃত সংখ্যা। তো রিকভারির সংখ্যা আরা আশা করি আরও বাড়িব, আরও বাড়ো, এবং যিন 119,198 জন করোনার মধ্যে এফেক্টেড হয়ে রয়ে এই তারা যেন অতি সত্তর ভালো ইয়েরা আর আর মা বাফার বুকুর মধ্যে ফিরে যেতে পারে। তুই শোন, এইভাবে যদি আরা অসতর্কতা থাকি তলি দিনে দিনে হইল বইয়েন আই নিজে নবুজির। তো এটার লাই ওনারা সাবধান থাকিবেন, সতর্ক থাকিবেন, আর আর এই খবর যদি ফাইতে চান এই চ্যানেল করে সাবস্ক্রাইব করে আর ফোনে থাকিবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখুন এটার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, বাই বাই বন্ধুরা। আর আর এস এস টিভি টিপস নামের চ্যানেল আরোগ্য এবেদ মেদি ঘুরিয়ে শুন, এবেদ মেদি ফাইবেন ওনারা রেগুলার টিপস এবং ট্রু নিউজ এবং ট্রু অ্যান্ড্রয়েড টিপস। আরোগ্য চ্যানেল ঘুরিয়াইবেন দেখি ধাঁধা প্লাস, এভেন মধ্যে ভাবেন মনোরঞ্জনের লাই ওনারা বিভিন্ন রকম ধাঁধা। আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম, সে যখন চলে গেল তাকে নিয়ে চলে এলাম। আর আর এস এস টিভি বাংলা চ্যানেল করে সাবস্ক্রাইব করতে নভুলিবেন কিন্তু।